স্যার, বাহিনী হিসেবে যে পরিচয় দিব আমি পুলিশ, এই পরিচয় দিতে স্যার ভয় লাগে, লজ্জা লাগে স্যার। একটা বাহিনী ফোর্স হয়ে যে আমি নিজে পরিচয় দিব আমার নিজের লজ্জা লাগে। আমাদের আমি একটা ছোট উদাহরণ দিই স্যার, আমি আশা করি যতটুকু দেখছি, এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার, এই নির্বাচনে একক যে নির্বাচনটা হয়ে গেছে, পুলিশকে ব্যবহার করে যে নির্বাচনটা হয়ে গেছে, নির্বাচনে সারা বাংলাদেশে এককভাবে মামলা হচ্ছে, কিছু মামলা গায়েবী মামলা, যে মামলাগুলো ভিত্তি নাই, এই মামলাগুলো আমাদের দিকে করাইছে। সাধারণ জনগণ যারা আছে বিএনপি, যারা আছে জামাত, যে কিছু জানেই না, তাদেরকে আমাদের গ্রেফতার করা লাগছে স্যার। জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৈরত্ব সৃষ্টি হয়েছে স্যার, এই সাম্প্রতিক সময়ে একটা বিষয় থেকে আমি আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে এলাকায় কোনো বিএনপি জামাত থাকতে পারবে না, এলাকায় কোনো অন্য ভিন্ন ধর্মাবলম্বী কোনো কিছু থাকতে পারবে না। আমার এসপি স্যারকে তো আর মানুষ জানে না যে এটা আমার এসপি স্যারের কমান্ড ছিল, আমার ডিএজি স্যারের কমান্ড ছিল, এটা তো মানুষ জানে না। মানুষ জানে যে এটা আমি একজন সাব ইন্সপেক্টর, আমি এটা করছি। সন্তোষ নামে একজন সাব ইন্সপেক্টরকে মেরে ঝুলাই দিচ্ছে। লাগছিল কি সাম্প্রতিক সময় যখন প্রথম আন্দোলন শুরু হলো স্যার, সেই আন্দোলনে একটা গাড়ি ভাঙচুর হয়, সেটা সরকার মাঝে একটা মামলা হয়, সেই মামলার আয়ু ছিল প্রত্যেকটা হত্যাকাণ্ডে স্যার বিচার হোক, ছাত্র 200, 300, 400, 500 যা মারা গেছে সেটা বিচার হোক স্যার। আমরা চাই আমাদের যে সকল সিনিয়ররা স্যার কমান্ড করছে, যারা এগুলো করছে, তারা পার পেয়ে গেল কেন, তারা কিভাবে স্যার পার পেল? আমার এই প্রশ্নটা স্যার আমার থেকে যায় স্যার, কেন যারা অন্যায় করলো, যারা আমাদেরকে মানুষের কাছে শত্রু হিসেবে দাঁড় করাই দিল, তারা কেন স্যার পালিয়ে গেল, তাদেরকে কেন কেউ আটকালো না স্যার? এই দলীয়করণটা স্যার আমরা চাই, দলীয় কোনো করণের মধ্যে আমরা থাকতেই চাই না স্যার। আমাদের প্রধান পয়েন্ট হচ্ছে এটা, আমরা চাই পুলিশ একটা নিরপেক্ষ স্বচ্ছ বাহিনী হোক। আমরা স্যার মানে আমরা যে এই যে ইউনিফর্মটা পরে রাস্তায় বের হবো, আমাকে অমুক দলের লোক, তমুক দলের লোক আমাকে ব্যবহার করবে, আমরা এটা চাই না স্যার। আমরা এখান থেকে বের হয়ে আসতে চাই স্যার। এবং ছাত্র জনতা যারা মারা গেছেন, আমরা বলতেছি যে ঠিক আছে, স্বাধীন হয়েছে দেশ, আমরাও একত্রিতা প্রকাশ করি। আমরা কিন্তু পুলিশ কর্মবিরতি দিচ্ছি কেন, যে আমাদের পুলিশ মারা গেছে এটা না, আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে, আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা প্রকৃত কাজ করতে পারি। আমাদের টিএবিল স্যার পায় না, আমরা বলবো কাকে, এগুলা আমরা বলবো কাকে, আমরা স্যার টিএবিল পাই না, আমার কাজ করতে আমার পকেটে টাকা দিয়ে, আমার পুলিশিং মিটিং করতে, আমার ব্যানার করতে আমার নিজের টাকা, আমার ব্যানার করতে আমার নিজের টাকা থেকে, আমার এই করতে হবে, সেই করতে হবে, উঠান বৈঠক করতে হবে, সব আমার নিজের টাকা করতে হবে। কেন আমার বেতনের টাকা স্যার আমি কোনো জায়গায় খরচ করতে পারবো না? এক কথায় শেষ, সরকারের প্রতি কাজ করতেছি, সরকার আমার বেতন দিবে, আমি আমার পরিবারের পিছনে ব্যয় করবো, আমি কেন আমার নিজের টাকা দিয়ে আমি ব্যানার করে কেন করতে যাবো? এটার জন্য আমার বাজেট থাকবে না? অবশ্যই বাজেট থাকতে হবে। আমার মাসে প্রথম 10 তারিখের মধ্যে আমার টিএবিল দিতে হবে। আপনাদের বাহিনীর সাথে দেয় কিনা আমি জানি না স্যার, এই সুবিধাগুলো কি আপনাদেরও কি এরকম কিছু কমিটমেন্ট করে কি স্যার আপনাদের কি রেখে দেয় কিনা আমি আমার জানা নাই স্যার।